পুরো বাংলাদেশে খোঁজ দিয়ে দেখেন মকটেস হয়তো একটা দুটা তিনটা পাঁচটা দেয় বা দশটা দেয় এটিএম দিচ্ছে মকটেস আই টি এর জন্য দুশো আটটা তাতেও না হলে আমরা আড়াইশো পর্যন্ত দিচ্ছি দুশো আটটাতে না হলে আড়াইশো পর্যন্ত তারপরে দেখেন এরপরে হবে না কেন এক্সট্রা ক্লাস মনে করেন যেটা হলো সাধারণত দুই মাস কোথাও কোর্স হয় তিন মাস এরকম হয় কোথাও কোথাও দেড় মাসের কোর্স এটিএমসে তিন মাসের কোর্সের পরেও দেখেন আড়াই মাস থেকে তিন মাস লাগে কোর্স করতে কিন্তু এক্সট্রা ক্লাসটা হচ্ছে অফলাইনে সরাসরি যেটা অনলাইনে কোর্সগুলো অফলাইনে পাচ্ছে অফলাইনে কোর্সগুলো অফলাইন পাচ্ছে এটা সরাসরি তিনশো বাইশটা এক্সট্রা ক্লাস তাতেও না হলে আমরা এটাকে বর্ধিত করে পাঁচশো পর্যন্ত দিয়ে দিই যদি কোনো স্টুডেন্ট সিরিয়াস হয় বরং পৃথিবীতে কে এটা দেবে তো এইটা আমি এই জন্য কেন দিচ্ছি যে এই সুযোগটা দিচ্ছি যে সে যদি চাই সর্বোচ্চ সুযোগও দিচ্ছি এটিএমস থেকে অনেক টিচার আছে ভালো তারা একা পড়াচ্ছেন কিন্তু এই সুযোগগুলো দিতে পারছেন না তোমাকে মনে হয় স্যার এটা হচ্ছে ভালো হচ্ছে কেন শুধুমাত্র টিচারের ভালো এর জন্য শুধু টিচারের ভালো সেই না টিচার এখানে ভালো অনেক জায়গায় ভালো আছে কিন্তু এত সুযোগ তো অন্য কেউ দিচ্ছে না কারণ প্র্যাকটিস ওরিয়েন্টেড করছে এটা টিচার লেকচার দিয়ে গেল বুঝে গেলেন এরপরটা তো আপনাকে প্র্যাকটিস করে অর্জন করতে হবে আপনাকে তোমাকে তো অর্জন করার জন্য তো তোমার প্র্যাকটিসের জায়গাটা লাগবে ঘরে বসে তো হচ্ছে না ঘরে বসে হলেও তোমার তো প্র্যাকটিসের জায়গাটা লাগবে প্রতিষ্ঠান দেবে ব্যক্তিগত টিচাররা দিচ্ছে না এটা তাদের সুযোগ তো নাই কে তোমাকে পাঁচশো ক্লাস পর্যন্ত একটা দেবে কে তোমাকে দুশো আটটা টেস্ট দিবে কে তোমাকে আড়াইশো পর্যন্ত দিবে এটা দিবে কে হ্যাঁ তো ব্যক্তিগত ভাবে দেওয়া যায় না আমি হলেও দিতে পারতাম না আমি যদি নিজেই মনে করেন শিক্ষক হতাম আমার পক্ষে সম্ভব ছিল না এটা আজকে এটিএম একটা প্রতিষ্ঠান হওয়ার কারণে একটা অর্গানাইজেশন হওয়ার কারণে এটা দিতে পারছে এত মানুষের মিলন মেলা হওয়ার কারণে দিতে পারছে এবং তারপরে বলছে যে একজন মানুষ হচ্ছে এটা